আর এই মুহূর্তে বিস্ফোরক কুণাল ঘোষ তাই তিনি একটি টুইট করেছেন এবং টুইটে তিনি দাবি করেছেন মন্ত্রিসভা থেকে পার্থকে সরানো উচিত, দলীয় সমস্ত পদ থেকে বরখাস্ত করা উচিত, পার্থকে সমস্ত পদ থেকে অবিলম্বে সরানোর দাবি করলেন কুণাল ঘোষ। আপনাদের আরো একবার যে আপডেট দিয়ে রাখবো, এবারে অবিলম্বে মন্ত্রিত্ব থেকে দলের যাবতীয় পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তার এই মন্তব্যের জন্য যদি ভুল মনে হয় তাহলে তাকেও তার পদ থেকে সরাতে পারে দল, এরপরেও তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করবেন, এমনটাই টুইট করেছেন কুণাল ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই টুইট আপনাদেরকে দেখাচ্ছি। যে টুইট আপনাদেরকে দেখাচ্ছি কুণাল ঘোষ তিনি এই টুইট করেছেন, তিনি বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে সরানো উচিত, দলীয় সমস্ত পদ থেকেও বরখাস্ত করা উচিত, পার্থকে সমস্ত পদ থেকে অবিলম্বে সরানো হোক এই দাবিতে টুইট করেছেন তিনি। এই পোস্টের জন্য যদি দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে দলের সৈনিক হিসাবে কাজ করবেন বলে টুইটে জানিয়েছেন তিনি। আমরা এর আগে দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায় তিনি যখন রিপাবলিক বাংলাকে প্রতিক্রিয়া দিচ্ছিলেন, ঠিক আমি এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য। সৌমিক বাবু, আজ সকালে কুণাল ঘোষ তিনি একটি টুইট করেছেন এবং টুইট করে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরানো উচিত বলে দাবি করেছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই নাটকে বিজেপি বিশ্বাসী নয়, কারণ একজন দলের সাধারণ সম্পাদক, তিনি দলের মুখ, তিনি তো দলের অভ্যন্তরে এই সিদ্ধান্তটি নেবেন। তিনি টুইট করে মানুষের কাছে কি জানাচ্ছেন, তিনি তার ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছেন না দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছেন? পার্থ চট্টোপাধ্যায় যে কাজ করেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের দিকে যে অভিযোগের আঙুল উঠেছে সেই সম্পর্কে ববি হাকিম বলে দিয়েছেন একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, তিনি যৌথ দায়িত্বের কথা বলেছেন। একটা ক্যাবিনেটে এ ধরনের ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটের অন্যান্য সদস্যরা এর দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না। আজকে শুধুমাত্র আপনারা কিছু টাকার পাহাড়ে দুর্নীতি দেখছেন, আজকে একজন অধ্যাপিকা, তিনি মানে এই যিনি অধ্যাপিকা বহু চর্চিত একজন নাম আছেন ওই বীরভূম বাঁকুড়া বর্ধমানের দিকে বিশ্ববিদ্যালয়ে, ওনার কাছে খবর নিন, ওনার পাসপোর্টটা চেক করতে বলুন কতবার বাংলাদেশে গেছে গত 3 বছরে। সবচেয়ে মারাত্মক যে ঘটনা ঘটেছে, এখানকার টাকা হাওলা হয়ে বাংলাদেশ হয়ে দুবাই পৌঁছেছে। এই এই যে এইভাবে যে টাকা বিভিন্ন জায়গায় চলে গেছে, এটা পশ্চিমবঙ্গ তার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। আজকে শুধু দুর্নীতিটা শুধু এই দেশের মধ্যে, এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এই সমস্ত ঘটনা জানার পরেও ইন্টেলিজেন্সের কাছে সমস্ত ঘটনা জানা আছে, সমস্ত ইনফরমেশন আছে, তারপরেও পার্থ চট্টোপাধ্যায় বা এই দোষী যারা এই সব অধ্যাপিকা থেকে শুরু করে যারা আছেন এই পুরো নেক্সাসটা, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাহলে আজকে টুইট করে কুণাল ঘোষ বলছেন, কালকে আপনারা দেখাচ্ছেন টিভিতে যে কুণাল ঘোষ হচ্ছেন দলের মুখপাত্র, তিনি তো দলের সাধারণ সম্পাদক, তিনি তো এর আগেও পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সরিয়ে দেবার কথা পরোক্ষভাবে বলেছিলেন। সাতবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে অবস্থান বদল হয়েছিল। আসলে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে তৃণমূল কংগ্রেস পাপমুক্ত হতে পারবে না। এই দুর্নীতিতে তৃণমূল সম্পৃক্ত হয়ে গেছে, হয় পার্থ চট্টোপাধ্যায়কে ভয় পাচ্ছে, আর না হলে পার্থ চট্টোপাধ্যায়কে আড়াল করছে। মুখ্যমন্ত্রী গতকাল বললেন যে ভোরবেলায় কেন বাড়ি চলে যাবে, তাই গতকালে ভোরবেলায় যায়নি, বেলা করে গেছলো, তারপরেও টাকা পাওয়া যাচ্ছে, ভোরে গেলে হয়তো আরো কিছু পাওয়া যাবে। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য, আপনাকে অনেক ধন্যবাদ। গতকাল আমরা দেখেছিলাম কুণাল ঘোষ তিনি রিপাবলিক বাংলাকে যখন প্রতিক্রিয়া দিয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ের এই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধারের প্রসঙ্গে, তিনি বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় তাকে একাধিকবার সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তাকে একাধিকবার বুম দিয়েছেন সাংবাদিকরা, তাহলে সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় কেন একবারও বলতে পারেননি যে তিনি নির্দোষ? এই প্রশ্নটা গতকাল কুণাল ঘোষ তুলেছিলেন রিপাবলিক বাংলায় যখন তিনি প্রতিক্রিয়া দিচ্ছিলেন, ঠিক তখনই কিন্তু তিনি এই প্রশ্নটা তুলেছিলেন। তারপরই আজ সকালে তিনি টুইট করেছেন, টুইট করে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরানো উচিত বলে দাবি করেছেন তিনি, দলীয় সমস্ত পদ থেকে বরখাস্ত করা উচিত, এমনটাই দাবি তুলে টুইট করেছেন তিনি। এর পাশাপাশি তিনি লিখেছেন যে এই পোস্টের জন্য যদি দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে দলের সৈনিক হিসেবে কাজ করবেন, এমনই বিস্ফোরক টুইট করেছেন কুণাল ঘোষ। এই মুহূর্তে আপনাদেরকে যে খবর জানাচ্ছি, বিস্ফোরক কুণাল ঘোষ এবারে টুইট করে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর দাবি তুললেন তিনি, এবং এবং শুধুমাত্র এমনটাই নয়, পার্থ চট্টোপাধ্যায়কে এই যে সরানোর দাবি তুলেছেন তিনি, তাতে যদি
যদি দল তাকে বহিষ্কার করে সেক্ষেত্রে তিনি দলের সৈনিক হিসেবে কাজ করবেন এমনটাই কিন্তু তিনি বলেছেন টুইটারে কিন্তু তিনি এমনই লিখেছেন আপনাদেরকে এই মুহূর্তে টুইটে দেখাচ্ছি যে টুইটটি কুণাল ঘোষ কিছুক্ষণ আগে করেছেন সেই টুইটটা দেখাচ্ছি কুণাল ঘোষ যেখানে পার্থ চট্টোপাধ্যায় তাকে বরখাস্ত করা উচিত বলে দাবি তুলছেন এবং গতকাল যখন অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘুরিয়ার ফ্ল্যাট থেকে যখন টাকার পাহাড় উদ্ধার হচ্ছে ঠিক তখনই কুণাল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম রিপাবলিক বাংলাকে তিনি যখন প্রতিক্রিয়া দিচ্ছিলেন তিনি স্পষ্ট বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় তাকে একাধিকবার সাংবাদিকরা গুম দিয়েছিলেন একাধিকবার তার সামনে যে সাংবাদিকরা বারবার অনেক প্রশ্ন করেছেন সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় কেন একবারও বললেন না যে তিনি নির্দোষ এই প্রশ্নটা আমরা দেখেছিলাম গতকাল কুণাল ঘোষ তিনি কিন্তু তুলেছিলেন এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যখন টাকা উদ্ধার হয়েছিল তখনও কিন্তু কুণাল ঘোষকে বলতে শোনা গিয়েছিল যে যথেষ্ট উদ্বেগজনক ছবি মাথা হেট হয়ে যাওয়ার মতো ছবি এই কথাটাও কিন্তু কুণাল ঘোষ তখন বলেছিলেন এই মুহূর্তে কুণাল ঘোষের টুইট দেখাচ্ছি যেখানে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর দাবি তুলেছেন তিনি এর আগেও আমরা দেখেছি যে পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে যখন তিনি রিপাবলিক বাংলাকে প্রতিক্রিয়া দিয়েছিলেন তখনও কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ রিপাবলিক বাংলাকে সেই সময় বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় কেন একবারও সাংবাদিকদের এতবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছে তাহলে কেন সেক্ষেত্রে একবারও পার্থ চট্টোপাধ্যায় এই কথাটা বলতে পারছেন না যে তিনি নির্দোষ এবং সেই প্রতিক্রিয়ার মাত্র কয়েক ঘন্টা পরে কিন্তু কুণাল ঘোষ তিনি টুইটে বিস্ফোরক দাবি করছেন তিনি মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর দাবি করছেন এবং এই পোস্টের জন্য যদি তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে দলের সৈনিক হিসেবে কাজ করবেন বলেও টুইটে জানিয়েছেন তিনি এই মুহূর্তে যে টুইট আপনাদেরকে দেখাচ্ছি কুণাল ঘোষ তিনি টুইট করেছেন সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এর আগেও যখন পার্থ চট্টোপাধ্যায় আমরা দেখতে পেয়েছিলাম অর্পিতা মুখোপাধ্যায় তার বাড়ি থেকে যখন টাকার পাহাড় উদ্ধার হয়েছিল ঠিক তখনও কিন্তু তিনি বলেছিলেন যে উদ্বেগজনক ছবি মাথা হেট হয়ে যাওয়ার মতো ছবি এমনও প্রতিক্রিয়া কুণাল ঘোষ দিয়েছিলেন এবং তারপরে এই বিস্ফোরক টুইট তিনি করেছেন এবং সেই ক্ষেত্রে তিনি কিন্তু আরও একটি বিষয় এই টুইটে উল্লেখ করেছেন যে এই পোস্টের জন্য যদি দলীয় পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় তাহলেও তিনি দলীয় দলের সৈনিক হিসেবে কাজ করবেন এমনটাই কিন্তু বলেছেন তিনি আমরা গতকাল দেখেছি যে অর্পিতা মুখোপাধ্যায় তার বাড়ি থেকে কিভাবে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল এক বা দু টাকা নয় বা হাজারও নয় সংখ্যাটা কোটিতে 27 কোটি 90 লক্ষ প্রায় 28 কোটির সমান টাকা উদ্ধার হয়েছিল এবং যখন অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে লাগাতার ইডি তল্লাশি চায় আমি আমার সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কুণাল ঘোষ রয়েছেন আমাদের মাফ করবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে শতরূপবাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় কিছুক্ষণ আগে কুণাল ঘোষ তিনি একটি টুইট করেছেন টুইট করে তিনি বলছেন যে মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায় তাকে সরানো উচিত এবং তার এই পোস্টের জন্য যদি দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলেও তিনি দলের সৈনিক হিসেবে কাজ করবেন আপনার প্রতিক্রিয়া দেখুন কুণাল ঘোষ যখন চুরি করে জেলে গেছিলেন তখন পার্থ চট্টোপাধ্যায় কুণাল ঘোষ সম্পর্কে এইসবই বলতেন এবং সে সময় কুণাল ঘোষকে সাসপেন্ড করে দেওয়াও হয়েছিল দল থেকে তা কুণাল ঘোষের কাছে আমার যত ধারণা এটা পার্সোনাল লড়াই পার্সোনাল ইগোল লড়াই যে ওনার বেলা পার্থ চট্টোপাধ্যায় যা করেছে পার্থ চট্টোপাধ্যায় বেলা উনি সেটা দিচ্ছেন কিন্তু উনি দলের কাছে কি আশা করেন দল সরিয়ে দেবে দলের মাথাটা জানতেন না যে একদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় এইসব কিছু করেছেন এই যে কালকে আপনারা সারা রাত ধরে প্রায় মাঝরাত পর্যন্ত দেখাচ্ছিলেন টালিগঞ্জ তেলফিলার প্রতিযোগিতা চলছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কে এগিয়ে থাকে আমরা গোটা পশ্চিমবাংলার মানুষ জানি যে কালীগঞ্জের বেলঘরিয়ার মধ্যে যতই হাড্ডাহাড্ডি লড়াই হোক না কেন একবার কালীঘাট খেলতে নামলে সব রেকর্ড ভেঙে যাবে কালীঘাটের সামনে না টালিগঞ্জ দাঁড়াতে পারবে না বেলঘরিয়া দাঁড়াতে পারবে সুতরাং কুণাল ঘোষ যার কাছে জাস্তি আশা করেন তিনি তো ওই যাবতীয় দুর্নীতি যাবতীয় স্ক্যামের যদি দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলেও দলের সৈনিক হিসেবে আপনি কাজ করবেন অবশ্যই কারণ আমি মনে প্রাণে তৃণমূল কংগ্রেস তার সঙ্গে পদ থাকলো না থাকলো সে তো ইনমেটেরিয়াল আমার পুরনো আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আর আমি ভালোবাসি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন যে জায়গায় পার্থতা বিষয়টাকে নিয়ে যাচ্ছেন আপনি বলুন তো আমি কাল থেকে বারবার যেটা বলছি দলের যে অবস্থান ছিল আমি 100% একমত সেইটাই ঠিক অবস্থান ছিল কিন্তু দল তো জানে না যে সোমবারের পর মঙ্গলবার কি হবে মঙ্গলবারের পর বুধবার কি হবে এই গতকাল আবার যে এই পরিমাণ রিকভারি তার চেয়ে বড় কথা এটাও নয় সাজানো ষড়যন্ত্র প্রতিহিংসা হতে পারে আপনি আমাকে বলুন আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম
আমি বিবেকের কাছে আজও পরিষ্কার, আমি কোনো অন্যায় করিনি, আমি চিৎকার করে সেটা বলতে চাইতাম, চিৎকার করে। পুলিশ আমায় বলতে দিত না, গাড়ি বাজাতো, হল্লা করতো। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সামনে তো মাইক যাচ্ছে, সংবাদ মাধ্যম তো গণতন্ত্রের স্তম্ভ হিসেবে পার্থ চট্টোপাধ্যায়কে সুযোগ দিয়েছে। উনি তো কই একবারও বললেন না আমি নির্দোষ, উনি বলছেন আমি কাকে ফোন করার চেষ্টা করেছি, কখনো বলছেন আমি মন্ত্রিত্ব কেন ছাড়ব। কিন্তু এই নৈতিকতা তিনি দেখালেন না, তিনি তিনি একবার বলবেন না যে ওই টাকাটা আমার নয়, তিনি বলবেন না যে অর্পিতা মুখোপাধ্যায় একজন মডেল এবং অভিনেত্রী, তাঁর বাড়ি, তাঁর টাকা, আমি জানি না, জোর করে আমার ঘাড়ে চাপানো হচ্ছে। তো যে অ্যাকিউজ নিজেই নিজেকে নির্দোষ বলছে না, এবার তার জন্য তৃণমূল কংগ্রেসের ঘাড়ে যে একটা প্রতিকূল ধারণা চাপছে, এটা তো জেলায় জেলায় সাধারণ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী শুভানুদায়ীরা তারা যন্ত্রণায় বিদ্ধ হচ্ছে। এমন অনেক ঘটনা দেখা যায় যেটা চক্রান্ত বোঝা যায়, এমনকি কোর্টে প্রমাণ হয়ে আসার পরও বোঝা যায় যে জাল ডকুমেন্ট দিয়ে করা হয়েছে। কিন্তু এটা তো যে অ্যাকিউজ সে পর্যন্ত বলছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি, আমার বহু সামাজিক সার্কেল আছে, তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা রয়েছেন, শুভানুদ্দায়ীরা রয়েছেন, তাদের তারা হয়তো সেটা জোরে বলতে পারছেন না, আমাদের মতো কারুর কারুর কাছে বা যারা আরো বড় নেতা তাদের কাছে তারা তাদের মানসিকতাটা জানাচ্ছেন, আমি সেটা প্রকাশ্যে এনেছি। এবার যদি সেটা আমার দলের তরফে দলের দৃষ্টিভঙ্গিতে ভুল হয়, আমার কাছ থেকে সব পদ কেড়ে নেওয়া হতে পারে, আমি কোনো আমার আপত্তি নেই। আমি মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে, দলের এই প্রতিকূল পরিবেশের সময় দলের পাশে দাঁড়িয়ে সাধারণ কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে আমার কর্তব্য আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে পালন করে যাব। কুণাল বাবু, আরো একটি বিষয় আপনার থেকে জানতে চাইবো, তৃণমূল সুপ্রিমোকে আপনি এ বিষয়ে কিছু জানাবেন? এই দলের অভ্যন্তরীণ বিষয়টা বিষয়ে আমি কোনো বক্তব্য আমি প্রকাশ্যে রাখবো না। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। গতকাল আমরা দেখেছি অর্পিতা মুখোপাধ্যায়ের বেলখুড়িয়ার ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে, এবং তারপরে আজ সকালে কুণাল ঘোষ তিনি একটি টুইট করে মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর দাবি তুলেছেন তিনি। হ্যাঁ, আসলে কুণাল ঘোষ মনে করেছে যে এটা একটা ভয়ঙ্কর বিপদ সংকেত দলের পক্ষে হয়ে আসছে, ধেয়ে আসছে। সুতরাং এই বিপদ সংকেত বুঝতে পেরে সে বিবেকের ডাকে চিৎকার করে বলে ফেলেছে, এবং তার এই বলে ফেলাটা তার দল কিভাবে নেবে সেটা বলা বড় মুশকিল। কারণ গতকালই বা তার আগের দিনেও মুখ্যমন্ত্রী সাহেব যা বলেছেন তার সঙ্গে কুণাল ঘোষের বক্তব্যের মিল নেই, একটা ম্যাসিভ কন্ট্রাডিকশন রয়েছে। এখন সেটা আলটিমেটলি দল কি করবে সেটা ওদের উপরেই নির্ভর করে, কিন্তু বিবেকের ডাকে কুণাল ঘোষ যেটা বলেছে সেটা কুণাল ঘোষ ওর নিজের চিন্তাধারার প্রতিফলন ঘটিয়েছে। প্রদীপবাবু, এক্ষেত্রে একটি বিষয়ে বলে রাখি, কুণাল ঘোষ তিনি কিন্তু জানিয়েছেন যে এই পোস্টের জন্য যদি তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে তিনি দলের সৈনিক হিসেবে কাজ করবেন, এমনটা কিন্তু তিনি বলেছেন। দেখুন, এগুলো তো আবেগের কথা, এগুলো তো আবেগের কথা, আবেগ তাড়িত হয়ে কুণাল ঘোষ এই কথা বলেছে। কুণাল ঘোষ কিন্তু অল অ্যালং একটা কথা বলে আসছিল, আইন আইনের পথে চলবে, তুই যদি কেউ সত্যি অন্যায় করে থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় শুড বি এক্সপেলড, দেন পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং পার্টি এই সব কাজের সঙ্গে যুক্ত নয়, এই তিনটে কথা ও পরপর বলে আসছিল। আমার মনে হয় এটা ক্রমাগত বলে আসা এবং বর্তমান পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছে তাতেও মনে করেছে যে এই পরিস্থিতিকে আর সামাল দেওয়া সম্ভব নয়, হাতের বাইরে চলে যাচ্ছে। এতদিন যা বলে আসছিলাম আইন আইনের পথে চলবে, এবং আইন আইনের পথে চলে যে ভয়ঙ্কর কেলেঙ্কারিকে আবিষ্কার করতে আরম্ভ করে দিয়েছে, এতে আবিষ্কার শব্দটা ইচ্ছে করে ব্যবহার করলাম, তাতে বাংলার মানুষ হতচকিত হয়ে যাচ্ছে। এরকম তো পশ্চিমবাংলায়, আমি তো 50 বছর পলিটিক্স হয়ে গেল, আমি কখনো শুনিনি, কখনো দেখিনি, কখনো ভাবতেও পারি না, কিন্তু এই জিনিস ঘটতে শুরু করেছে। এবং এটাকে আবৃত করার, এটাকে ঢেকে দেওয়ার, কাভার করার একটা প্রচেষ্টা যে
তৃণমূল কংগ্রেসের ইন্টারনালি কেউ কেউ করছে না এরকম মনে করার কোনো কারণ নেই। সেই জায়গাটায় হয়তো কুণাল ঘোষ মনে করেছে বিবেকের দাগে সারা দিয়ে এখনই পরিষ্কার করে দেওয়া উচিত, তাতে যদি দলের কিছু উপকার হয় হবে। এটা ওর ব্যক্তিগত ধারণা, এ নিয়ে আমার কিছু বলার নেই। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। আপনাদেরকে জানাবো যে খবর জানাছিলাম কুণাল ঘোষ কিছুক্ষণ আগে, তিনিও আমাদেরকে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন তার এই টুইটের জন্য যদি তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলেও তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে সৈনিক হিসেবে কাজ করবেন, এমনটা কিন্তু তিনি বলছেন। গতকাল যখন অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল, গতকাল যখন এই ছবি আমরা দেখাচ্ছিলাম তখন কুণাল ঘোষের প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম, ঠিক তখন কুণাল ঘোষ তিনি জানিয়েছিলেন যে পার্থ দা কি একবারও বলতে পারলেন না নির্দোষ, এই প্রশ্নটা কিন্তু তিনি গতকাল তুলেছিলেন। এবং আরও একটি বিষয় আমরা যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে দেখতে পাচ্ছেন কিভাবে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে 27 কোটি 90 লক্ষ, আরও একবার অ্যামাউন্টটা জানাবো, 27 কোটি 90 লক্ষ টাকা উদ্ধার হয়েছে সেই ছবিটা একদিকে দেখাচ্ছি। অপরদিকে কুণাল ঘোষ তিনি আজ সকালে একটি টুইট করেছেন, সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি।